গুড ইভিনিং সবাইকে, শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটায় বিকালবেলা এখন 3:30 বাজে, আর এখান থেকে শুরু করছি। আর এই যে আমি, আমার ছোট বাবা, ছোট বাবার মা বেরিয়েছি, গুছিয়ে গেছি, আমাকে পৈতে মা বলেছিল সেই ছেলের বাড়ি যাব, কিন্তু গরম এত, অনেক দিন ধরে যাব যাব করছি কিন্তু যাওয়া হচ্ছে না। আজকে একটু গুছিয়েই নিয়েছি যে বেরোবো, আবার যাব, আবার চলে আসব। তাহলে ওখানে গিয়ে আমার ছেলে যদি বাড়ি থাকে, ফোন টোন করছি না, হঠাৎ যাচ্ছি, যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, সকাল থেকে কোনো ভিডিও টিডিও করিনি। আর এই যে আমার ছোটো বাবাকে কেমন লাগছে বলে, কিরকম বড় হয়ে গেছে না? আর যে ওর মা, চলো চাবি আমার কাছে। যে দিয়ে যাচ্ছি তোমার, এই যে আমার ছেলের মা হচ্ছে এটা, এটা হাই বলে দাও। আর এই যে মেয়ে, বলো একটু মানে হাই বলো, রাধে রাধে। এই যে হচ্ছে আমার ছেলে, এটা হাই বলো, নমস্কার, নাম বলো। হ্যাঁ দেখেছেন আমার ছেলের, যায় না মার কথা মনে পড়ে না। আর এই যে ছেলে হচ্ছে বন্ধু, এবার যাবি তো? আচ্ছা ঠিক আছে, দেখি কবে যাস। আয় মিষ্টি খা। সেই চেয়ারা আবার নিয়েছে তো, এগুলো তো এখানকার খরগোশ না তো, ইয়াঙ্গুরা অন্যরকম চোখ দেখছি। বাবা কি যত্ন করে রেখেছো, ছিড়ে যাবে বলো। এইটা আমাদের, এ দেখেছো, এ না এরকম শুকো শুকো মতন, নাই তোমার ধরো খায় তো তোমার, এটাও খাটো তাই বলছি। হ্যাঁ এটা এরকম, ওই ওটার কি সুন্দর চেহারা দেখো, খাচ্ছে না, এটা ছোট মানে খাটো, এর চেহারা বেশি বড়, ও এদের জন্য না, খায় না এদের জন্য, তাই প্যান। ওরে বাবা দেখ কত সুন্দর যত্ন করে রেখে দিয়েছে, দেখ রাখার জায়গা সুন্দর না হলে হয় না বাবা। দেখো 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 যে ছেলের বাড়িতে গেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাত্রেবেলায় তো ভিডিওটা শেষ করা হয়নি, সকালবেলায় দাদা চলে এসছে, এখন 5:10 হবে, আর রৌদ্র তো বেরিয়েছে, এত গরম, আর গরু দোয়াতে দাদা চলে এসছে। আর ভাবলাম এখানেই ভিডিওটা শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে, ততদিনে সুস্থ থাকবেন, ভালো
থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। টাটা।